কাঙাল পাকিস্তানের আজব নিরাপত্তা ব্যবস্থা। বুলেট প্রুফ বোরখা পরিয়ে আদালতে পেশ করলো ইমরান খানকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কেউ একদমই হাসবেন না, যে ভিডিও ক্লিপটি আপনারা দেখছেন সেটি দেখে অবশ্যই আপনারা অবাক হবেন, কেননা পাকিস্তান এই মুহূর্তে কেবলমাত্র অর্থনৈতিক নয়, রাজনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। শাহবাজ শরীফের সরকারের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে গিয়েছেন বিরোধী নেতা, এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সাম্প্রতিক সময়ে তাকে গ্রেপ্তারও করা হয়, আর এইবার তো লাহোর আদালতের বাইরে ইমরানকে যে অবস্থায় দেখা গেল সেই ছবি ভাইরাল হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়ায়, যে ছবিটি দেখে আপনারাও হাসবেন। বর্তমান সময়ে যে ভিডিও ক্লিপটি আপনারা দেখছেন, এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে কড়া নিরাপত্তার ঘেরাটোপে সন্ত্রাস বিরোধী আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ইমরান খানকে। ইমরান খানকে ঘিরে থাকা নিরাপত্তা রক্ষীদের বুলেট প্রুফ ব্যালিস্টিক শিল্ড পরা অবস্থায় দেখা যাচ্ছে। ইমরান খানকে চারদিক থেকে ঘিরে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নিরাপত্তা রক্ষীরা। এত কড়া নিরাপত্তা দেওয়ার কারণ যাতে কেউ ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালাতে না পারে। শুধু তাই নয়, আরো একটি জিনিস লক্ষ্য করা গিয়েছে এই ভিডিওটিতে, যেখানে দেখা যাচ্ছে যে ইমরান খানের মাথা থেকে কাঁধ অবধি একটি গোল বুলেট প্রুফ টুপি দিয়ে ঢাকা, আর সেই টুপিতে একটি ছোট্ট ছিদ্র রয়েছে যেখান দিয়ে বাইরে দেখতে পাচ্ছেন ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় এটিকে বলা হচ্ছে পাকিস্তানের জেড প্লাস নিরাপত্তা বা সিকিউরিটি। জানা গেছে এই ভিডিওটি গত 4 এপ্রিলের। ইমরান খানের এই কড়া পাহারা ছবি শেয়ার করেছে তার দল পাকিস্তানের তেহরিক ইনসাফের পেজ থেকে। উল্লেখযোগ্য এটাই যে এই দিন ইমরানের জামিন আগামী 13 এপ্রিল অবধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লাহোর সন্ত্রাস বিরোধী আদালত। ইমরান খান আদালতে যাওয়ার পরে বিচারক আবেরগুল খান তার জামিনের সময় সময় বাড়ানোর নির্দেশ দেন। একাধিক মামলা ক্ষেত্রে ওই নির্দেশ পেয়েছেন তিনি। এর আগেও শুনানিতে বিচারক ইজাজ আহমেদ ভুট্টার ইমরানকে নির্দেশ দিয়েছিলেন প্রতিটি শুনানিতে হাজিরা দেওয়ার, সেই সঙ্গে তদন্ত পুলিশের সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন তিনি। ইমরান এমনকি তার দলের অন্যান্য কিছু নেতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে জামান পার্কের বাড়িতে তল্লাশি চালাতে যাওয়া পুলিশের উপর আক্রমণ, সরকারি সম্পত্তি ধ্বংস, এমনকি সংঘর্ষ বাঁধানোর মতো অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। বিবিসির বিভিন্ন ধারায় ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমনকি গত 3 নভেম্বর ওয়াজিরাবাদে একটি লং মার্চের সময় ইমরানের উপর প্রাণঘাতী আক্রমণ চালানো হয়, তাতেই বরাত জোরে বেঁচে গিয়েছিলেন তিনি। এরপর সরকারের বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টা অভিযোগ করেন ইমরান। আর বর্তমান সময়ে পাকিস্তানে যেভাবে ইমরান খানকে জেড প্লাস সিকিউরিটি দিচ্ছে, এটা দেখে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।